নমস্কার বন্ধুরা, জয় গানে নিয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি কলিয়াস প্ল্যান্ট কিভাবে নার্সারি থেকে আনার পর টপে প্রতিস্থাপন করবেন এবং এই কলিয়াসের কিছু পরিচর্যা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই কলিয়াস গাছের পাতার কালার এবং শেপের জন্য এত সুন্দর লাগে, এই গাছের কোনো ফুলের দরকার হয় না। এমনি এই গাছ এর পাতার সৌন্দর্যে আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য একদম একাই একশো। বন্ধুরা, আপনারা দেখেছেন নার্সারি থেকে যখন কলিয়াস গাছ কিনে আনেন, তখন সেইটাকে মাটিতে বসানোর পর অনেক সময় কলিয়াস গাছের গোড়া পচে যায় এবং পাতার ডালপালা পচে গিয়ে কলিয়াস গাছটা মরে যায়। সেটা হলো বন্ধুরা কলিয়াস গাছের মাটির জন্য হয়। তো বন্ধুরা, কীভাবে কলিয়াস গাছের মাটি তৈরি করলে এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না, তার জন্য এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কলিয়াস গাছের পটিং করার পরে দেখবেন এখান থেকে কিছু বীজ টাইপের বেরোয়, এরকম ফুল টাইপের হয়, বীজ টাইপের বেরোয়। ওইগুলো যখনই হবে তখনই কেটে দিতে হবে, না হলে না কাটলে কী হবে, ওই বীজগুলো হওয়ার পরে, ফুলগুলো হওয়ার পরে তখন কী হবে, গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং মারা যাবে। তো ওই কলিয়াস গাছটা যদি আপনি দীর্ঘদিন রাখতে চান, তাহলে যখনই ওই ফুলগুলো হবে তখনই আপনাদের কেটে দিতে হবে। বন্ধুরা, আগে জেনে নেব এই কলিয়াস গাছের জন্য কেমন মাটি দরকার। এই কলিয়াস গাছের জন্য এমন মাটি তৈরি করতে হবে যাতে কলিয়াস গাছের টপে জল না দাঁড়ায়, আর কলিয়াস গাছের মাটিটা যেন জল ধরে থাকার ক্ষমতা থাকে। সেরমভাবে মাটি তৈরি করে নিলে এই কলিয়াস গাছের জন্য আর কোনো চিন্তা থাকার দরকার নেই, এই কলিয়াস গাছের কোনো পরিচর্যার দরকার নেই। সঠিক মাটিতে যদি বসানো হয় আর যদি টাইমে টাইমে জল দেওয়া হয়, কলিয়াস গাছে এমনি বেড়ে উঠবে। তো বন্ধুরা, এই জন্য আমরা মাটি তৈরি করা আপনাদের খুঁটিনাটি পুরো একদম এই ভিডিওতে দেখাবো। তো চলুন, আমরা মাটি কীভাবে তৈরি করতে হয়। কলিয়াস গাছের জন্য আমি মাটি নিয়ে নিয়েছি, আমার মাটিটা হলো ক্লে সয়েল প্রকৃতির, ঠিক আছে, গুঁড়ো গুঁড়ো মাটি পুরো একদম। এই এই মাটিতে, এই মাটির একটা ভালো বৈশিষ্ট্য আছে, এই মাটি জল ধারণ ক্ষমতা প্রচুর বেশি, এই মাটি জল ধরে রাখতে পারে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র একদম কণার মতো আছে, সুতরাং এই মাটিতে প্রচুর জল ধারণ ক্ষমতা থাকে। যদি আপনাদের কাছে এই মাটি না থাকে, আপনাদের কাছে এঁটেল প্রকৃতির মাটি বা অন্যান্য মাটি থাকে, তাহলে কলিয়াস গাছের জন্য ওই মাটির সাথে সামান্য কিছুটা কোকোপিট আপনারা মিশিয়ে নিতে পারেন, কারণ কলিয়াস গাছের মাটিতে যাতে জল ধরে রাখতে পারে এমন আমাদের ব্যবস্থা করতে হবে। যেহেতু আমাদের এরকম মাটি আছে, সেরকম আমরা কোকোপিট ব্যবহার করব না, কিন্তু আপনাদের মাটি বুঝে শুনে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন। তো আমি মাটির সঙ্গে মাটির 20% নিয়ে নেবো কনস্ট্রাকশন স্যান্ড, আমি মিশিয়ে নিলাম। এই বালির পরিমাণটাও আপনি মাটির প্রকৃতি অনুযায়ী ডিপেন্ড করছে। আপনার মাটিটা যদি ঝুরঝুরে হয় তাহলে বালির পরিমাণটা আর একটু কম হবে, আর যদি মাটিটা যদি এঁটেল মাটি প্রকৃতির হয় তাহলে বালির পরিমাণটা আর একটু বেশি হবে। তো আমি মাটি নিয়ে নিয়েছি, এবার কী কী এর সঙ্গে কী কী জৈব সার দেবো সেটা দেখে নিন। আমি মাটির পরিমাণে 20% ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি নার্সারি থেকে নিয়ে এসে রোদে শুকিয়ে তারপরই ব্যবহার করবেন, আপনারাও ব্যবহার করবেন, কারণ এর মধ্যে অনেক পোকামাকড় থাকে, সে রোদে শুকিয়ে নিলে সেগুলো আর মারা যায় এবং ভার্মি কম্পোস্টটাও একদম ভালো ভার্মি কম্পোস্ট পাওয়া যায়। তো মাটির পরিমাণে 20% আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নেব। তার সাথে নেব এই 1 চামচ মতন নিম ফুল, আর 2 চামচ মতো নেব হাড়কুচি দিয়ে মাটিটাকে আমি মিক্স করে নেব। এই মাটিটার মধ্যে 1 চামচ মতো ফাঙ্গিসাইড আমি ব্যবহার করব, এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করছি, 1 চামচ মতো ফাঙ্গিসাইড ব্যবহার করব, করে ভালো করে মাটিটাকে আমরা মিশিয়ে নেব। আমার একটা ভিডিও আমি বানিয়েছি,
আমাদের মাটি তৈরি হয়ে গেছে, এইবার গাছগুলোকে টপে প্রতিস্থাপন করে নিয়েছি। এটা একটা 8 ইঞ্চি টপ, টপের মধ্যে ছিদ্রটা আছে, ছিদ্রটা একটু ভাড় ভাঙা দিয়ে আমরা ঢেকে দেবো। দিয়ে তার উপরে আমি একটু কুচো টঞ্চি ছড়িয়ে দেবো যাতে ভাড় ভাঙাটা সরে না যায়। এই কলিয়াস গাছে একবার, এই কলিয়াস গাছের জন্য ভালোভাবে এইভাবে যদি মাটি আপনারা তৈরি করে নেন, তাহলে এই কলিয়াস গাছের জন্য আপনারা কোনো চিন্তা করার দরকার নেই। এই গাছে জল যদি না দাঁড়িয়ে কোড়া পচিয়ে না দেয়, এই গাছে কোনো দিনই কিছু হবে না। তার উপর দিয়ে আমি একটু বালি দিয়ে নিলাম, দিয়ে এই মাটিটা আমি দিয়ে নিলাম। আর ব্যাগটা, গ্রো ব্যাগটা কেটে নেবো, নিয়ে প্রয়োজন অনুযায়ী আর একটু মাটি দেওয়ার হলে দিয়ে দেবো। যেদিনকে এই কলিয়াস পটিং করবেন, যে কোনো গাছ পটিং করবেন, সেদিনকে গাছটার মধ্যে জল দেবেন। জল দিলে এটা যদি ভিজে থাকে রুট বলটা, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। আস্তে আস্তে এই ব্যাগের মধ্যে শিকড়গুলো আটকে গেছে, যেহেতু গাছটা অনেক বড় হয়ে গেছে, তাই আমাদের আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, যাতে চেষ্টা করবো এতে কোনো শিকড় না ছিল। ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে বসাবো, মিডিল করে বসিয়ে নিচ্ছি, নিয়ে এবার এর মধ্যে মাটি দিল। মাটি দিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে, যাতে মাঝখানে কোনো গ্যাপ থাকে না, তার সেভাবে দেখে নিতে হবে। দিয়ে দিলাম। এইভাবে একে একে করে আমি আরও দুটো কলিয়াস বসিয়ে দিলাম। এবার গাছগুলিকে সেমি সেটে রেখে জল দিয়ে আমি টপে ভরে দেবো। গাছটিকে 4 থেকে 5 দিন সেমি সেটে রাখার পরে এই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে দিনে 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো গাছগুলিতে পড়ে। এই গাছগুলোর টপের মাটি যদি পুরো শুকিয়ে যায়, জল যদি না দেন, তাহলে দেখবেন পাতাগুলো ঝিমিয়ে পড়ে। আবার জল দিলে আবার পাতাগুলো আগের অবস্থায় ফিরে আসে। খেয়াল রাখবেন যেন এরকম বারবার না হয়, তাহলে গাছটি মারা যাবে। তো বন্ধুরা, আপনারাও কলিয়াস গাছ নিয়ে আসুন, আপনার বাগানে এই কলিয়াস গাছের জায়গা করে দিন, খুবই সুন্দর গাছ। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো জয় গার্ডেনিং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই জয় গার্ডেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।